आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুর্গাপুর গোসাইপুর জিপিকে কর্পোরেশনে অন্তর্ভুক্তি, প্রতিবাদে ডিসিকে স্মারকলিপি। মাধ্যমিকে ভালো ফলাফল করে নজির, ডিএনএনকে বিদ্যালয়ের ছাত্রদের সংবর্ধনা। এনসিসি ইউনিটের সেরাদের র্যাঙ্ক প্রদান, রয়েছে গুরুচরণ ওমেন্স ও কাঁচা কলেজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উদারবন্ধ কেন্দ্রের অন্তর্গত দুর্গানগর গোসাইপুর জিপির শতাধিক মানুষ একত্রিত হয়ে সোমবার কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাকে একটি স্মারকলিপি প্রদান করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, দুর্গানগর গোসাইপুর জিপির অন্তর্গত তৃতীয় ও পঞ্চম খণ্ডে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বসবাস করে আসছেন। এলাকায় হাতে গোনা কয়েকজন সরকারি চাকরিজীবী রয়েছেন, গ্রামের বেশিরভাগই দিনমজুর। এই পরিস্থিতিতে সরকার ও প্রশাসন দুর্গানগর গোসাইপুর জিপির তৃতীয় ও পঞ্চম খণ্ডকে শিল্ক কর্পোরেশনের অন্তর্গত করার প্রচেষ্টা হাতে নিয়েছে, যা এলাকার জনগণ মেনে নিতে পারছেন না। কারণ কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে বিভিন্ন ক্ষেত্রে অনেকগুণ ট্যাক্স বৃদ্ধি পাবে, যা এলাকার মানুষের পক্ষে দেওয়া মোটেই সম্ভব নয়। তাই এলাকাকে কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করতে জিপিতে রাখার জন্য প্রশাসনের কাছে দাবি জানালেন তারা। প্রথম যে সময় মানে মিউনিসিপ্যালিটি নেওয়ার আমরা শুনছি নিব, তখন 8/2/2022 একটা মেমোরান্ডম আমি নিজে ইয়ে দিছি গোসাইপুর পার্ট ফোরতে। শুধু আমি মানে মানুষের সাক্ষাৎ হয়ে যে আপনারা দেখতে পারবা আগে, মানে আপনারা দিচ্ছেন যে এটা মানে নাটুকানে লেগে নাটুকানে। এরপরে আবার আমরা পঞ্চায়েতর গাউসভার মাধ্যমে পঞ্চায়েত মানে ফার্স্ট মাইল একটা মিটিং করে গাউসভার মাধ্যমে আবার আমরা সেক্রেটারি আসলা জিপি সেক্রেটারি এবং এক্স এমএলএ মেরা চাওয়ার সিংহর বাসাত আমরা মিটিং করিয়া যেটা আমরা প্রস্তাব লওয়া হয়েছে যে আমরা না ঢুকানের লাগে। আমরা এক্স প্রেসিডেন্ট নাসিরুদ্দিন মাজার ভাইও মারা গেছেন ওই আজকে মানে জট আসলা। এরপরে আবার আরেকটা কপি দিছি আমরা, ওই কপিটার ডেটটা আপনারা ওই ডেটটা আপনারা পাই দিবা। এরপরে আমরা আবার কপি দিছি, দিলে আমরা দিছি 14/3/2023। আবার এরপরে আরেকটা কপি দিছি আমরা, যে আমার জ্বর কপি আছে। যাই হোক, এখন ব্যাপার হলো আজকের যে কপিটা দিছি, বিভিন্ন সময় আমরা কপি দিয়ে আর আজকেও আমার ডিসি স্যারের কাছে এটা আমরা। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তরফে সোমবার বিদ্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা ছাত্রীদের সম্মানিত করা হয়। এদিন বিদ্যালয়ের প্রাক্তনী কমিটির 3 জন সদস্য সহ এসএমডিসির বর্তমান সভাপতি শান্তনু নায়ক, সহ সভানেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য ও অভিভাবকরা প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রী সহ লেটার ও ডিস্টিংশন প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান সহ বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, শিক্ষকদের কঠিন পরিশ্রমের ফলস্বরূপ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার 103 বছর পর আজ 91% হারে উত্তীর্ণ হওয়াটা বিদ্যালয়ের জন্য ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্ত। ছাত্রীদের এই সাফল্যে সন্তোষ ব্যক্ত করে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। সোমবার আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহিত হওয়ার পাশাপাশি আগামীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলে তারা জানান। এটা নিশ্চয়ই করে বাড়িতে পরিবেশ আছে বলেই ওরা করতে পেরেছে, এটা আমিও মনে করি। একই সঙ্গে আমি একটা অনুরোধ করবো প্রত্যেক ছাত্রীদেরকে, যেটা আমাদের অভিজিৎদা আগে বলেছেন যে আমরা যারা এখানে ফার্স্ট ডিভিশন পেয়েছি, স্টার মার্ক পেয়েছি বা ডিস্টিংশন পেয়েছি, এটা হলো আমাদের জীবনের প্রথম ধাপ। মানে ম্যাট্রিক যখন আমরাও পাস করেছিলাম তখন এটা আমাদের জীবনের প্রথম ধাপ, এবং এটা যে আজকে আপনারা যেটা করেছেন বা আজকে আপনারা যে আপনাদেরকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আজকে বিশেষ করে আমি মনে করি এখানে 3 জন এলুমিনি যারা উপস্থিত আছে তারা যেহেতু এই স্কুলের সঙ্গে যুক্ত ছিল, এই স্কুল থেকে ওরা ম্যাট্রিক পাস করেছে, তারা আজকে একটু গর্বিত আমি মনে করি যে এই স্কুলেই এসে ওদের সামনে এই স্কুলের ছাত্রীরা কতটুকু ইয়ে করতে পেরেছে, মানে ভালো রেজাল্ট করতে পেরেছে,
এটা সত্যি কথা। ডক্টর স্মৃতিপাল উনি বলেছেন যে আমাদের সময় এইসব অনেক সুবিধা যেটা ছিল না আজকের দিনে এইগুলা সুবিধা আছে। কিন্তু একই সঙ্গে আমি এটাও কথা বলতে চাই, আমরা যতই শিক্ষিত হয়ে যাই আগামীতে হয়তো আমরা অনেক এখানে আছি, হতে পারে এর মধ্যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, কেউ বলা যায় না, কেউ এই দেশের রাষ্ট্রপতি হতে পারে। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর 62 এনসিসি ইউনিটে 3টি সরকারি কলেজ গুরুচরণ ওমেন্স ও কাছাড় কলেজের শ্রেষ্ঠ ক্যাডারদের র্যাঙ্ক দেওয়া হয়েছে। তাদের 2 বছর ধরে উচ্চমানের অবদানের জন্য এই র্যাঙ্ক প্রদান করেন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মোজাম্মেল আহমেদ, সুবেদার মেজর শিব কিরণ সিং ও জিসিআই মৌসুমি নাগ। র্যাঙ্ক 3 বিভাগে দেওয়া হয়, সিনিয়র আন্ডার অফিসার ও সার্জেন্ট। র্যাঙ্ক দিতে গিয়ে কমান্ডিং অফিসার ক্যাডারদের অভিনন্দন জানান ও তারা ভবিষ্যতে আর্মিতে যোগ দেবেন বলেও আশা প্রকাশ করেন। চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর এম শান্তিকুমার সিংহ এক নতুন কৃতিত্ব অর্জন করলেন। ন্যাচারোপ্যাথি এবং যোগার উপর তিনি ডিএসসি উপাধিতে ভূষিত হয়েছেন। ফ্রান্সের থ্যামস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তরফে গত 28 মে শান্তিকুমার সিংহকে সাম্মানিক উপাধি প্রদান করা হয়। এদিন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর রিপুরঞ্জন সিনহা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ডক্টর জানাল মালুয়েম তার হাতে ডিএসসি উপাধি তুলে দেন। শান্তিকুমার সিংহের এই কৃতিত্বে পরিবার সহ গর্বিত অনুরাগী মহল। আলগাপুর তেমাদা থেকে উত্তর নারায়ণপুর পূর্ত সড়ক সংস্কারের দাবি জানালো বরাকবেলি জনকল্যাণ সংগঠন। দীর্ঘদিন ধরে এই সড়কটির সংস্কার কাজ করা হয়নি, যার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে আলগাপুর কেন্দ্রের উত্তর নারায়ণপুরে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীঘ্রই আলগাপুর তেমাদা থেকে উত্তর নারায়ণপুর পর্যন্ত বেহাল পূর্ত সড়কটি সংস্কারের দাবি জানান বরাকবেলি জনকল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বদরুল ইসলাম বড়ভুইয়া। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী সহ আলগাপুরের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইজউদ্দিন বড়ভুইয়া, আব্দুল মালিক বড়ভুইয়া, শাহজাহান লস্কর, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। উত্তর নারায়ণপুর বাজার থেকে আলগাপুর তিমাতা পর্যন্ত যে রাস্তা বাই, আপনারা তো বাইক চলে আসছেন, রাস্তার কি পর্যন্ত অবস্থা? বাইক নিয়ে মানুষ যেতে পারে না, আর যদি ওঠে মানুষ যায় কি অবস্থা হবে? কোনো মানুষ যদি সাইড এফেক্ট হয় মানুষ মরার ছাড়া কোনো পথ নাই। ওটা যদি কোনো ডেলিভারি মায়াকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে আমি মনে করি, সেটা সরকার ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ করছি আমার এলাকার জনগণের পক্ষ থেকে এবং আমাদের বরাকবেলি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে জোরালো দাবি করেছি যাতে আমাদের নারায়ণপুর বাজার থেকে আলগাপুর তিমাতা পর্যন্ত যে বেহাল রাস্তার মেরামতি করার জন্য আমি দাবি জানাচ্ছি বরাকবেলি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবের কাছে আমি বিনম্র অনুরোধ করছি আমাদের এই রাস্তাটি কম সময়ের ভিতরে মেরামতি করার জন্য। যদি করা না হয় আগামী 15 দিনের ভিতরে আমরা এলাকার জনগণকে নিয়ে, বিভিন্ন দল সংগঠনকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। অন্যথায় হাইলাকান্দি জেলার বিডব্লিউ ডিপার্টমেন্টের অভিযোগের সামনে আমরা ধর্ণায় বসব। কনকপুর জিপির অক্ষয় লেনে জমা জলের সমস্যায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন। দুর্ভোগীরা সংবাদ মাধ্যমের কাছে জানান, অক্ষয় লেনের শেষ ভাগের প্রায় 400 মিটার রাস্তায় বৃষ্টির জল সহ নালা নর্দমার বিশুদ্ধ জমা জলের ফলে প্রায় 35টি পরিবার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জমা জলের মধ্যে চলাচল করতে গিয়ে অস্বাস্থ্যকর নোংরা জলে চর্মরোগে আক্রান্ত হতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ এলাকাবাসীর। সমস্যা সুরাহায় সংসদ ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন তারা। বাচ্চারা জলে যেতে পারে না, মেয়ে লোক যেতে পারে না, বা একটা বাচ্চা এই বিশুদ্ধ জলের মধ্যে থাকিয়া আমরা বাচ্চারা রোগ আক্রান্ত হওয়ার
আপনারা দয়া করিয়া দেখবা, দেখি আমরা রাস্তাটা যাতে সুন্দর হয়, সুস্থ হয়, বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, মেয়েলুকরা হাঁটতে পারে, এইরকম ভাবে আপনারা রাস্তাটা ঠিক করিয়া দিবা, আপনার কাছে আমরা এটা আবেদন জানাইছি। কি হয়েছে তারা? দাদা আমরা 15-16 বছর তুই এখানে বসবাস করি, বসবাস করে আমরা পঞ্চায়েত, MLA, সেক্রেটারির কাছে সবার কাছে যাওয়া হয়েছে, বিবেদন আবেদন করা হয়েছে, তারা কেউ রেসপন্স ফেসিলিটি কেউ নিচ্ছে না আর নিতেও চাচ্ছে না। ওরা কত মাটি প্লাস ড্রেন এই সম্বন্ধে কিচ্ছু করেন না, ঘরে বিশুদ্ধ জল ঢুকতেছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, টিউশনে যেতে পারছে না, বহুত কষ্টতে আছি। কত পরিবার কেন এখানে? প্লাস 35 পরিবারের মতন আছে। 35 যাওয়ার পরে খালি দিমুই দিচ্ছি খয়, দিমুই দিচ্ছি খয়, কিন্তু দেয় তো না, প্রত্যেক বছরে খালি আশা হই দে, কোন বছরে তো না, একটা অসুখ বিসুখ হলে যে ইমার্জেন্সি লইয়ে যে গাড়ি ঘোড়া নিয়ে যে লইয়ে যে এই সমস্যা তো কোনোদিন আর দেখা যায় ওইতো না, এরকম তারা যদি করে আমরা তো একটু দেখতো না, না দেখলে কেমনে? ইলেকশন আইলো ভোট দিতাম, খালি তারা আইলো ভোট দিতাম, ভোট দিতাম কইলো, তখন কইব যে না দিমু দিমু, কিন্তু যাওয়ার পরে আজকে দিম দিমু কালকে দিমু এরকম ইয়ে করে। ঠালিগ্রাম চণ্ডীগড় মহল নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন নিয়ে ক্ষোভ ব্যবসায়ী উধারবন্দ ফরেস্ট রেঞ্জের চণ্ডীগড় ঠালিগ্রাম পাথর মহলের পক্ষ থেকে প্রতি সিএম পাথর 625 টাকা করে নেওয়ার প্রতিবাদে মুখর হয়েছিলেন ঠালিগ্রাম ও আশপাশ এলাকার ব্যবসায়ী। মিডিয়ার কাছে বিবৃতি দিয়েছিলেন ব্যবসায়ীদের পক্ষে বাবলু দাস। তারা রেট কম করে ব্যবসায়ীদের রেহাই দেওয়ার আর্জি রাখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে একটা মীমাংসা হয়, কিন্তু বাবলু দাসের সেই পুরনো ভিডিও বয়ান ব্যবহার করে শুক্রবার শিলচরের একটি নিউজ চ্যানেলে এক প্রতিবেদন প্রকাশিত হয় যাতে মদুরার পাথর ব্যবসাকে তুলে ধরা হয়েছে। এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাবুল দাস, জানান তার পুরনো বয়ানকে ব্যবহার করা নিন্দনীয় ও আইন বিরুদ্ধ। ওই বক্তব্য এখন প্রযোজ্য নয়, কেননা সংশ্লিষ্ট মহালদার তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রেট কমিয়েছিলেন এবং বর্তমানে সুন্দরভাবে মহল চলছে। তিনি ওই চ্যানেলে পরিবেশিত সংবাদকে ভুয়ো আখ্যা দেন। আজকে সকালে উঠে দেখতে পাই একজন প্রেসের লোক প্রেসে দিয়েছে, মানে মিডিয়ার মাধ্যমে মোবাইলে দেখতে পাই যে গত 10/5/2023 আজকের ডেটে আবার কিভাবে এটা আপডেট হলো এটা আমি বুঝে পেলাম না। এবং আমি যেবার কাহারা উঠিয়েছে ওনাদেরকে বলছি এবং কর্তৃপক্ষকে বলছি, আপনারা এতে দৃষ্টি দেবেন, আর আমি গরিহণা দিচ্ছি যাতে আগামীতে এরকম যাতে না হয়। 10/5/2023 ঘটনাটা আবার কিভাবে আজকে 26 তারিখের ডেটে এটা আপডেট হলো এবং আগামীতে যাতে না হয় আপনারা এটা দেখবেন। যদি না, যদি পরবর্তীতে এরকম যদি হয় এটা খুব খারাপ জিনিস এবং এটা গরিহণা দিচ্ছি আমি, এই বলে আমি আমার ইয়েটা শেষ করলাম। কর্তৃপক্ষকে বলছি আপনি পুরানো ভিডিও দিয়ে আবার 26 তারিখের যে রিপোর্টটা বেরিয়েছে এই রিপোর্ট এরকম করবেন না, কেন মিডিয়া সেল একটা বহুত বড় উপরের জায়গায় আছে, সবাই বিশ্বাসযোগ্য জায়গা, এটাকে বিভ্রান্ত ছড়াবেন না, আমার সমাজের মধ্যে বিভ্রান্তিমূলক ইয়েটা ফেলাবেন না। সোমবার শিলচর গুরুচরণ কলেজের বার্ষিক মিলাদ মাহফিল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব। মোহাম্মদ ইয়াহিয়া আলী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মিলাদ পরিচালনা কমিটির আহ্বায়ক ডক্টর সেহনারা বেগম চৌধুরী। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত কলেজের ছাত্র সুরহাব আহমেদ। পরে আমন্ত্রিত অতিথিরা হামাদ নাথ পরিবেশন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ অসমিয়া টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ হযরত মাওলানা এএইচ লোকমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহকারী সচিব স্বামী বিবেকানন্দজি, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন বকত। আজকের বাৎসরিক মিলাদ মেহফিল অনুষ্ঠানটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আমরা শেষ করেছি এবং বিশিষ্ট স্কলার এবং বক্তা যারা ছিলেন ওনারা আসছেন এবং ওনারা নিজের নিজের বিষয় নিয়ে ওনারা বক্তব্য রাখছেন। এখানে আমাদের ছাত্রছাত্রী তথা শিক্ষকরা আমরা অত্যন্ত উপকৃত হয়েছি এবং আধ্যাত্মিক জ্ঞানের যেগুলো কথাবার্তা এখানে হয়েছে সেই কথাগুলো আমাদেরকে যেমন আমাদের জ্ঞান বিকাশে
সহায়তা হয়েছে এবং আমাদের অধ্যক্ষ মহাশয়ের পৃষ্ঠপোষকতায় যে অনুষ্ঠানটি হয়েছে এবং আমাদের শিক্ষক ছাত্র সংসদ এবং ছাত্র ছাত্রীরা সবাই মিলে আমাদের অনুষ্ঠানে আজকে আমরা অত্যন্ত গর্ব অনুভব করছি এবং আগামীতেও এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের এই কলেজেই হবে, আগেও হয়েছেন এবং এই আধ্যাত্মিক জ্ঞানগুলির জড়িয়তে আমরা নতুন পুরুষকে আমরা যেন নতুন বার্তা দিতে পারি এবং সমাজটাকে যেন শান্তিপূর্ণভাবে রাখার জন্য আমরা যেন তাদেরকে যেন উপদেশ দিতে পারি। শিক্ষক হিসেবে আমি এতটুকুই বলবো যে আমি অত্যন্ত গর্বিত আজকের এই অনুষ্ঠানটা যেভাবে আমরা কষ্ট করেছি এবং অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি। ধন্যবাদ। কাছাড়ে নবনিযুক্তি সরকারি কর্মচারীদের ফিটনেস সার্টিফিকেট ইস্যু করার মেডিকেল বোর্ড গঠন করা হলো শিলচর। শিলচর এস এন দেব হাসপাতালের সুপারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিলচর সিভিল হাসপাতালের ডাক্তার ও চক্ষু বিশেষজ্ঞ সহকারী সমন্বয়ে নতুন সরকারি নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল ফিটনেস নিশ্চিত করার জন্য এই পরিষেবা। 29 মে থেকে 15 জুন ছুটির দিন ব্যতীত সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বোর্ডটি হাসপাতালটির কনফারেন্স হলে নবনির্মিত সরকারি নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মেডিকেল ফিটনেস নিশ্চিত করার জন্য কাজ করবে। গোমরা সমবায় সমিতির আওতায় খেলমা দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ খণ্ডের রেশন দোকানদার রঞ্জিত দাস এলাকায় চালসহ অন্যান্য রেশন সামগ্রী বিতরণ করছেন না। 1423 নম্বর রেশন দোকানের বিরুদ্ধে বিষয়টি নিয়ে জেলাশাসককে অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। আজ জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি স্মারকপত্র তুলে দেন। গ্রামবাসীদের অভিযোগ, গত 2 মাসে চাল বন্টন করেনি এই রেশন দোকানদার, উপরন্তু বাড়িতে বাড়িতে উপস্থিত হয়ে গ্রামবাসীদের টিপসই নিয়ে চাল বন্টন করা হয়েছে বলে গ্রামবাসীদের বলেছেন। বিষয়টি জেলাশাসকের কাছে নালিশ করা হবে বলে গ্রামবাসীরা জানালে গ্রামবাসীদের উপর হম্বিতম্বি করেছেন এই রঞ্জিত দাস। জেলাশাসকের হস্তক্ষেপে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রঞ্জিত ডিলারে 2-1 লিটার চাল দিছে না, 2-1 লিটার দুইটা ফিঙ্গার বিং লইয়া এখানে আইতার লাগে বহুত আমরা গ্রামের মানুষ সব যাওয়া হয়েছে ডিলারের কাছে, রঞ্জিত দাসের কাছে যাওয়া হয়েছে। যাওয়ার পরে হ্যাঁ কইলো কিতা যা পারো তা করিলেই, হ্যাঁ আমার কিচ্ছু কথাবার্তা না, ডিসি যাও না সার্কেলে যাও, যেন ইচ্ছা সুবিধা তোমরা করো, আমার কিচ্ছু কথাবার্তা না। এইরকম হ্যাঁ আরো ঘটনা করছে, এইরকম সাল হ্যাঁ না শোনো, এইরকম সাল হ্যাঁ আরো এলার্ট মারিয়া মারিয়া খাইছে। এরপরে গ্রামের জনগণে আরো দুইবার করছে, দুইবার করার পরে একবার আমরা পানিশমেন্ট দেওয়া হয়েছে তারে, তো হ্যাঁ কিন্তু আবারও এইরকম ব্যবহার করেন বুঝছেনি তে আপনার কাছে কই আর তে এটা যে আমরা পরিবর্তে মানে চক্ষু বিচার চাই এরকম আমরা চলতো নয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। দুর্গাপুর গোসাইপুর জিপিকে কর্পোরেশনে অন্তর্ভুক্তি, প্রতিবাদে ডিসি কে স্মারকলিপি। মাধ্যমিকে ভালো ফলাফল করে নজির, ডিএনএন কে বিদ্যালয়ের ছাত্রদের সংবর্ধনা। এনসিসি ইউনিটের সেরাদের র্যাঙ্ক প্রদান, রয়েছে গুরুচরণ ওমেন্স ও কাঁচা কলেজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।